In a time of pandemic and fear, I observe how the governments be disconnected. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কতটা স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। যেহেতু আজ বিশেষ একটি অর্জন আমাদের চ্যানেলের জন্য, আমাদের 6 লক্ষ পরিবারের ইনফরমেটিভ বাংলাতে আপনাকে স্বাগতম। যেখানে মূল ঘটনা শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং অহংকারের প্রতিষ্ঠান। আপোষহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করেছে আমাদের সশস্ত্র বাহিনী। ইন্টারনেট দুনিয়ায় সামরিক বিশ্বকে দেখলে বোঝা যায় আমাদের সমর চর্চা এবং জ্ঞানের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তাই ব্যক্তিগত জ্ঞান অর্জন করার লক্ষ্য আর আপনাদের সাথে শেয়ারের জন্যই মূলত আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল। যদিও শখের বসে করা চ্যানেলটি আজ অনেক বড় হয়ে গেছে, যার পুরো ক্রেডিট আপনাদেরই। অর্থাৎ আপনি কেবল এখান থেকে সামরিক তথা সেনা, নৌ, বিমান বাহিনীর সক্ষমতা, উন্নয়ন আর তাদের পজিটিভ ইস্যু সহ বিশ্বের সমরাস্ত্রের প্রযুক্তি বিষয়ক ভিডিও করে থাকি। মানে এই চ্যানেল থেকে আপনি শুধু শিক্ষণীয় পজিটিভ সমর জ্ঞান আহরণ করতে পারবেন, যা বাংলাদেশ সরকার অনুমোদন পাওয়ার যোগ্য। কোনো অবৈধ বা ইলজিক্যালি ভাবে অর্থাৎ সামরিক নিরাপত্তায় বিঘ্ন ঘটে সে প্রসঙ্গমূলক ভিডিও দিতে আমরা আগ্রহ করি না। এমনকি যে কোনো সরকারি আদেশে আমাদের চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার মানসিকতাও রাখি। তো চলুন সেই স্পেশাল ঘটনায় চলে যাওয়া যাক। সাইবার আক্রমণ এখন আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, ইতিমধ্যে এরকম হামলার শিকার হয়েছে বিশ্বের অনেক দেশই। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা চরম হুমকির মধ্যে থাকায় বাড়ছে উদ্বেগ, আর এর ফলে সাইবার অস্ত্র বাণিজ্যের দ্রুত প্রসারও ঘটছে। বর্তমান যুদ্ধে অস্ত্র যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। যুদ্ধ আর শুধু রাইফেল, গোলা বারুদ বা ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, সাইবার স্পেসে হামলাও এখন বাস্তব জগৎকে তছনছ করে দিতে পারে। সরাসরি যুদ্ধের চেয়ে অদৃশ্য মাধ্যমে যুদ্ধ কম বিপজ্জনক নয়, আর বাংলাদেশের সাইবার যুদ্ধের অভিজ্ঞতাও নতুন নয়। বাংলাদেশের হ্যাকিং কিংবা হ্যাকারদের হ্যাকিং এর বিষয়টি সাধারণ মানুষের সামনে উঠে আসে 2012 সালের ভারত বাংলাদেশ সাইবার যুদ্ধের মাধ্যমে। তবে সেই যুদ্ধে পরে যাচ্ছি, বরং তার আগে জেনে নেই কেন সংঘটিত হয়েছিল ওই যুদ্ধ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. বাংলাদেশ ভারতের মধ্যকার এই ঘটনার সূত্রপাত মূলত হয় 2012 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 9 এবং 10 তারিখে। ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক উলঙ্গ করে অমানসত্ব আর বর্বর নির্যাতনকে কেন্দ্র করেই সে সময় বিভিন্ন পত্রিকায় দেওয়ায় বাংলাদেশি হ্যাকারদের অবস্থান এবং কর্মকাণ্ডের বিবৃতি কিছুটা তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার। ভারতের সীমান্ত হত্যা বন্ধে আমরা সম্প্রতি ভারতীয় ওয়েবসাইটগুলোতে ব্যাপক আক্রমণ শুরু করেছি। আমাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই, আমরা সীমান্তে বিএসএফ এর হাতে মরতে চাই না, চাই মানুষের মতো বাঁচতে। বিএসএফ এর কাছে কুকুরের মতো গুলি খেয়ে মরতে চাই না। সীমান্তে যাতে নিরীহ মানুষকে আর মরতে না হয় সে দাবিতে আমরা সাইবার যুদ্ধ শুরু করেছি। আমরা ভারত সরকারের উদ্দেশ্যে একটি ভিডিও অবমুক্ত করেছি। ভিডিওর বাংলা অনুবাদ হলো, হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস, এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরো 987 বাংলাদেশি, অপহৃত হয়েছে হাজারো মানুষ, যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ, তারা অবিচার করছে। সংকটময় এই মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে। আমরা চাই ভারত সরকার নিরাপরাধ বাংলাদেশিদের হত্যা বন্ধ করুক, নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করব, এটি চলতেই থাকবে। তারা আরো বলছিল, সীমান্ত হত্যা বন্ধে আমাদের হ্যাকিং চলছে বেশ কয়েক মাস ধরেই, তবে বিএসএফ ওয়েবসাইট সহ একাধিক ওয়েবসাইট এ পর্যন্ত আমরা হ্যাকিং করেছি। এর আগে ভারতীয় ওয়েবসাইটগুলো হ্যাকিং এর পর সেখানে আমাদের বার্তা ছিল, সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক 15 বছরের কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি আমরা কখনো ভুলব না, কখনো ক্ষমা করব না এবং তাদেরকে ছেড়েও দিব না। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করো অথবা আমরা তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব। কোথায় তোমাদের মানবিকতা, কোথায়? এটি বিএসএফ এর জন্য খুব লজ্জাজনক। এখনো আমরা এই বার্তাটিই দিতে চাই, বিএসএফ এর মধ্যে কোনো মানবিকতাই নেই, তারা অমানুষের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে নিরীহ বাংলাদেশিদের ওপর। ইংরেজিতে হ্যাকড বাই ব্যাকবোন বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, দিস সাইট ইজ হ্যাকড, 15 ইয়ার্স ইনোসেন্ট গার্ল ফেলানি কিল্ড বাই টু ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, উই নেভার ফরগেট, উই নেভার ফরগিভ,
উই নেভার গিভ আপ, স্টপ হ্যাকিং বাংলাদেশি সাইট অ্যান্ড স্টপ বর্ডার কিলিং, এলস উই উইল ডিস্ট্রয় ইউ সাইবার স্পেস, হোয়ার ইজ হিউম্যানিটি, শেম অন বিএসএফ, টুট টুট বিএসএফ শেম, অ্যাডমিন ইউর সাইট ডোন্ট হ্যাভ অ্যানি সিকিউরিটি, আই ব্রেক ইট ইন এ সিঙ্গেল অ্যাটাক। এরই মধ্যে প্রায় 7000 প্লাস ওয়েবসাইট দখল করে নিয়েছে বাংলাদেশি এই হ্যাকার গ্রুপগুলো। ইন্ডিশেল বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোতে হ্যাক করার পরেই বাংলাদেশি গ্রুপগুলো এর দখল নিয়ে নেয়। এর মধ্যে ভারত সরকারের আইটি বিভাগে ওয়েবসাইট, বলিউডের বিখ্যাত ওয়েবসাইট filmicafe.com সহ আরো প্রায় 1000 বড় বড় ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকার গ্রুপের দখলের তালিকায় আছে। সর্বশেষ এই রিপোর্টটি যখন লেখা হচ্ছিল তখন ভারত সরকারের ইন্ডিয়ান পাসপোর্ট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইসব মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো বাংলাদেশি হ্যাকারদের হাতে হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছিল বাংলাদেশি ওয়েবসাইট যেগুলো হ্যাক হয়েছে সেগুলো বেশিরভাগই সরকারি, এর কারণ এদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বিএসএফ, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেলিকম, বিএসএনএল এর মতো ওয়েবসাইটগুলো আক্রান্ত হওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ। আন্তর্জাতিক এবং ভারতের জনপ্রিয় মিডিয়ার অনলাইন এবং প্রিন্ট ভার্সনে গুরুত্ব সহকারে আসতে শুরু করেছিল বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের খবরগুলো। সে সময় ইয়াহু নিউজ, বাংলাদেশ ইসে, দে হ্যাক 20,000 ইন্ডিয়ান ওয়েবসাইট শিরোনামে হ্যাকারদের বক্তব্য গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে বাংলাদেশ গ্রুপ হ্যাকার বিএসএফ ওয়েবসাইট 2 অ্যাভেঞ্জ বর্ডার কিলিং। এছাড়া দ্য টাইমস অফ ইন্ডিয়া অনলাইন সংস্করণে একটি ভিডিও রিপোর্টও প্রকাশ করেছিল। সাপ্তাহিক ট্যাবলয়েড ব্লিটস লিড নিউজ করে শিরোনাম দিয়েছিল বাংলাদেশ ইন্ডিয়া সাইবার ওয়ার কন্টিনিউস। চীনের সাংহাই ডেইলি শিরোনাম করেছিল নিয়ারলি 20,000 ইন্ডিয়ান সাইটস গেট হ্যাকড বাই বাংলাদেশ গ্রুপস প্রোটেস্টিং বর্ডার কিলিংস। বিশ্বের বড় ওয়েবসাইট দ্য হ্যাকার নিউজ বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নিয়ে ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি হ্যাকারস ডেস্ট্রয়িং সাইবার স্পেস অফ ইচ আদার শিরোনাম করে লিখেছে, দে কল ইট সাইবার ওয়ার বাট ইন অ্যাকচুয়াল দে আর ডেস্ট্রয়িং সাইবার স্পেস অফ দেয়ার ওন কান্ট্রি বাই ডিফেসিং সাইটস ফর এ ম্যাটার দ্যাট ক্যান নট বি সলভড বাই মিনিস্ট্রি লাইক দিস। এদিকে সাইবার যুদ্ধে ভারতীয় হ্যাকাররা কোণঠাসা হয়ে শুরু করেছিল নতুন নাটক। বাংলাদেশি বিভিন্ন সাইট হ্যাক করে হ্যাকিং এর দোষ চাপিয়ে দিচ্ছিল বাংলাদেশি হ্যাকারদের ওপর। publiclibrary.gov.bd এর সাইট হ্যাক করে লিখে দিয়েছিল, হ্যাকড বাই বিডি ব্ল্যাক হ্যাট টিম। ইন্ডিয়ান হ্যাকারদের এমন আচরণকে দেশি হ্যাকাররা তুলনা করেছিলেন মেয়েলি আচরণ হিসাবে। এদিকে সাইবার যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অনলাইন ভার্সনে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল বাকযুদ্ধ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন সংবাদের পাঠকদের মতামতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশের পাশাপাশি ভারতীয় নাগরিকরা ধর্মীয় প্রসঙ্গ টেনে নানা রকম কটূক্তি করেছিল। বিপরীতে বাংলাদেশের তরুণ সমাজ ভারতের বেশ কিছু আচরণে ক্ষিপ্ত থাকায় বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলো পূর্ণ সমর্থন পেয়েছিল তাদের কাছ থেকে। ফেসবুকের কয়েকটি পেজের স্ট্যাটাস থেকে যখন বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর ইন্ডিয়ান সাইট হ্যাক করার খবর শেয়ার করা হয় তখন ওইসব পেজের সাবস্ক্রাইবারদের উল্লাসিত হতে দেখা গিয়েছিল, যার একমাত্র কারণ ছিল বাংলাদেশের সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা, টিপাই মুখবাদ, তিস্তা পানি চুক্তি সহ আরো নানা কারণ বলেই উল্লেখ করেছিল তারা। সে সময় জনপ্রিয় ব্লগ সাইটগুলোতেও ঘুরে দেখা যায় এই হ্যাকিং এর খবর নিয়ে আসছিল একের পর এক পোস্ট। তাদের কথা ছিল একটাই, নির্বিচারে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করো, এবং দেখা যাচ্ছিল বাংলাদেশের সাইবার আর্মি এবং অনলাইন পুলিশও বলা হচ্ছে বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোকে। ব্যাপক সমর্থনও পাচ্ছিলেন তারা। তরুণদের স্ট্যাটাসগুলো এমন ছিল, দিন বদলের প্রথম শুরু তোমরাই করলে, এগিয়ে যাও তোমরা, দেশের প্রতি প্রতিটা আঘাতে সমুচিত জবাব দেবে এটাই শুধু প্রত্যাশা, সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। সেই যুদ্ধে ভারতীয় প্রায় 20,000 সাইটে আক্রমণ চালায় বাংলাদেশের সাইবার যোদ্ধারা, আর তাতেই পিছিয়ে যায় ভারতের হ্যাকাররা। তখনই কৃতিত্ব দাবি করেছে বাংলাদেশের হ্যাকার গ্রুপগুলো, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার, বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি। এর মধ্যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে গত বছরের 15 মার্চ থেকে মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশি সরকারি বেসরকারি অন্তত 55টি ওয়েবসাইট হ্যাক করে তাদের পতাকা ঝুলিয়ে দেয়। তার প্রতিবাদে ওই বছর 19 মার্চ থেকে বাংলাদেশের সাইবার 71, ডনস টিম ডিটি সহ অন্যান্য বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সম্মিলিতভাবে ওপি মিয়ানমারের মাধ্যমে মিয়ানমারের সাইবার স্পেসে পাল্টা আক্রমণ শুরু করে। কোনো কারণ ছাড়াই মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশের সাইবার স্পেসে হামলার প্রতিদান পেতে শুরু করে। বাংলাদেশের কয়েকটি হ্যাকার গ্রুপের যৌথ আক্রমণে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। বাংলাদেশের হামলা শুরু হওয়ার পর মিয়ানমার আর পাল্টা হামলার সাহস করেনি। এদিকে মিয়ানমারের আক্রান্ত ওয়েবসাইটের মালিকরা ক্ষমা চেয়ে আর হামলা না করার অনুরোধ করেছিলেন। পুরো ঘটনাগুলো থেকেই
বুঝতে পেরেছেন বাংলাদেশীদের সাইবার যুদ্ধে সক্ষমতা। সাইবার নিরাপত্তা না থাকলে আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ অনেকটা তলাহীন ঝুড়ির মতোই। পরিশেষে কিছু কথা না বললেই নয়, কোনো প্রকার সহযোগিতা ছাড়াই বাংলাদেশি হ্যাকাররা তাদের দক্ষতার বিচারে ইতিমধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলছে। সরকারের সঠিক দিক নির্দেশনা পেলে ডিজিটাল বাংলাদেশের সাইবার নিরাপত্তা আমাদের দেশের হ্যাকাররাই নিশ্চিত করতে পারবে, হতে পারবে দেশের সাইবার যোদ্ধা। আপনার কি মতামত তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।